হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো। এখন তো এখন বাজে ঠিক 12:30। আমি এখনই ভিডিওটা শ্যুট করার সময় পেলাম। আমরা হোটেলে চলে আসছি, সান্দানো করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। তো সবার আগে সবাইকে বলি গুড আফটারনুন। এখন আমরা লাইটটা দাও তো। আমি এখন সমুদ্রটা তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর সমুদ্রটা। প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে ভিড়, জলের ঢেউ এত উঁচা উঁচা হয়ে আসছে, দেখলে আমার তো ভীষণ ভয় হয়। আমি গিয়েছিলাম অল্প আগে, সেখানটায় গিয়ে চলে আসছি, সেখানে আর ভিডিও আমি করিনি, তো কাপড়ও ধুয়ে দিয়েছি। এখানটায় সব কাপড় টাপড় শুকানো হয়ে গিয়েছে। এই যে তান শুয়ে শুয়ে টিভি দেখছে। হোটেলটা দেখাচ্ছি তোমাদেরকে, এখানে কাপড় জামা রাখার ডোর দিয়েছে, আর আমাদের লাগেজগুলো এইভাবেই পড়ে আছে, সব ছন্ন বিছন্ন হয়ে আছে। এখন এখানে চা খাওয়ার গরম জলের জগ দিয়েছে, জলের বোতলও দিয়েছে ওরা। এই যে দুটো দুটো বেড এখানটায়। কখন থেকে ভেবেছিলাম একটু শুট করব, কিন্তু করার সময়টা আমি ঠিক মতো পেলাম না। আসার পর শরীর এত টায়ার্ডনেস হয়েছে, কি আর বলবো। তো এটা হলো আয়না, এটা হলো আয়না, আর এটা হলো বাথরুম। বেশ পরিষ্কার পেয়েছি, সব জিনিসপত্রগুলো পরিষ্কারই আছে। তো আমার পাশের রুমে দাদু আর তিশা ওখানেই আছে, ওদের পাপাও এখানেই আছে, ওরা বসে বসে গল্প করছে, ওরা বসে বসে গল্প করছে। তো ভাবলাম আমি একটি রুমের ভিডিওটা করেই নিই। ধরে না, মানে ঢেউটা মারা হয়েছে, মানে পাহাড় পাহাড়ের মতো।
যে ও মন্দিরে ঢুকানো ওখানে বাইরে তামসা করো। এত মন্দির এত তাড়াতাড়ি হয় নাকি দেখা? তোরা তাড়াতাড়ি করে হাঁটতো। চলো 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 ওগুলো গাড়ি যেখানে খুশি চড়াবে।
আমার মুখে কোনো আওয়াজ নাই এবার, পুরো সাউন্ডলেস। ব্লগ ছাড়তে পারি কি না পারি? হ্যাঁ মহাপ্রভু বসো তাইর মধ্যে দুইজনের মধ্যে একজন রাধা কৃষ্ণ, এই যে গণ্যিতাই দুই ভাই। ওই যে ফোনটা দিয়ে দে, উঠে দে না, গেট বন্ধ তো। আর ওখান থেকে বলছি সমুদ্র মন্থন যে করছিল ইসে অসুর আর ইসে, এই যে কচ্ছপের উপরে ছিল পাথর, ছিল বিষ্ণু, ওই যে সমুদ্র